বিভিন্ন দাবি নিয়ে নিয়মিত সড়ক অবরোধ করায় শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ট্রাফিক সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ট্রাফিক সপ্তাহে 300 শিক্ষার্থী পুলিশের সঙ্গে কাজ করবে, পরে শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়ানো হবে। এমন পদক্ষেপে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হতে পারে বলে মনে করেন উপদেষ্টা। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সংকেত চালু করা যায় কি না তা নিয়ে গবেষণা চলছে বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম। একই অনুষ্ঠানে ক্রীড়া ও শ্রম বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। যথাযথভাবে ট্রাফিক লাইট স্থাপন করা হবে এবং এর ডিজিটালাইজেশনের মাধ্যমে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনায় সহযোগিতা করবেন। বিভিন্ন দাবি দেওয়া ও অস্থিরতার কারণে সড়কের শৃঙ্খলা ভেঙে যাচ্ছে। বৈধ অবৈধ যানবাহনে আধিক্যের কারণে যানজটের আকার দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। ট্রাফিক সিগন্যাল দেশীয় প্রযুক্তির ব্যবহার মধ্যে চালু করার জন্য একটি গবেষক দল কাজ করছে। প্রায় 300 জন ছাত্র আমাদের সাথে এই ট্রাফিক সপ্তাহে কাজ করবেন এবং পরে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।